আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার, আপনারা সবাই কিতা হড্ডা? আলহামদুলিল্লাহ, আপনারা দোয়ায় অনেক ভালো আছি। আজকে একটা ছোটোমোটো একটা ভিডিও আপনারা কাছে আমি শেয়ার করতে পারছি। যেহেতু আমরা সবে জানি ইউকের মানে বেশি গরম, তো আসলে আমি দেখাইলাম আমার লাউ, কতটা লাউ আসলে নষ্ট হয়েছে। কারণ অতিরিক্ত গরম হোক আর ঠান্ডা হোক, কোনো জিনিসও লাগেও কোনো তা ভালো নাই। তো আমি আপনারা রে ফলো হইম, যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা আমার একটা লাইক দিলাইব। আর অনেক ভাই বোন আসইন আমার ভিডিওটা আসলে শেয়ার দিন। আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনারা কাছে অনেক কৃতজ্ঞ আছি। তো আমি এখন আসলে ভিডিও বানানির কারণ হয়েছে গিয়া, যেহেতু এখন ইউকেতে অনেক গরম দেন, গরমর কারণে আমি আপনারা দেখাইলাম খতরা লাউ বড় বড় ইয়া মানে নষ্ট হয়েছে, ফুট হয়ে গেছে। তো এটা আসলে গরমে, কারণ অতিরিক্ত জিনিস অহল জিনিসও লাগে আসলে ভালো নাই। কারণ আমরা নিজের গেছে ওই এখন সময় দেখো নানি কি জাত গরম লাগে। কারণ ওখান যে বর্তমানে ইউকের যে ওয়েদার, এই ওয়েদার আসলে এটা আসলে খুব মানে বেশ বেশি গরম। ওই যেমন ধরি লোকা ওই দৌকা একটা লাউ, এটা বাক্কা অনেক বড় লাউ, কিন্তু গরমে নষ্ট হয়েছে। আর খালি এটা নাই, আমি আপনারা আরো দেখাই ওই দৌকা আরো দুইটা লাউ, ওই দৌকা একটা লাউ, এটা আসলে নষ্ট হওয়ার কথা নাই। কারণ এটা নষ্ট হয়েছে আপনার গরম যে দেড়ের লাগে ওই দৌকা, এটা ফুটো হয়ে গেছে। তো এটা বাস্ত নাই, তো আমি এটা আসলে খাটিলিমু, খাটিয়া ফালাই দিমু। আমি আপনার দেখাই মো খালিয়ে সাইডে দিনাই হোক, দেখুক আমি তা আসলে খাটিয়া ফালাই দিম। বিসমিল্লাহ রহমান রাহিম। তো আসলে অতিরিক্ত জিনিস আসলে কোনো জিনিসও লাগেও বালা নাই। আরও একবার আমি যাইরাম ওই দরকার এটা ফালাইছি খাটিয়া, তো বাদ বাকি সকলটি আমি খাটিয়া ফালাইমু। আরও দেখাই আপনার আরে আরও দেখাই ওই দৌকা একটা লাউ, এটাও শেষ। ইনো দেহুকা ও আরো একটা লাউ, এবার দেহুকা ওই দেহুকা ইনো আরো দুইটা, ইনো আসিল মনে হয় ছয়টা না সাতটা লাউ। একবারে গাড়ি গাছর গুড়াত হয়েছিল একবারে নিছে, তো একটা টিকছে আর বাদ বাকি এটা আসলে শেষ। এটা সকল তো হয়েছে গরমে, ওই দেহুকা একটা, ওই দেহুকা একটা বাঁশ লাউ যে নষ্ট হয়েছে। তা অনেক বড় লাউ আসিল, অনেক বড় লাউ আসিল রে দেখতে পাড্ডা। আরো আমি আপনারা রে দেখাইলাম ওই দহুকা আরো একটা লাউ। আসলে আমি ভিডিওটা যে হরদাম রদির মাঝে হরদাম, তো জানতাম না ভিডিওটার কোয়ালিটি কমলা নইব। এর মাঝে ওই দহুকা আরো একটা, হেরে ওই দহুকা ইতা শেষ, ইতা খাইতে ফলাইতাম হইব তা গরমে। কারণ আজারও আপনি আপনারা গাছর মাঝে পানি দেন না কেনে, আর ইয়ে করেন না কেনে, দুইবার তিনবার বা যে সাবারও আল্লাহর যে একটা রহমতর যে মেঘ ফানি যেটা রানি, এটা আসলে সেও আসলে কেউ বিট করতে পারতো না। তো আল্লাহর একটা রহমত, তো মেঘ দিলে ইনশাল্লাহ মনে হয় কিবা ঠিক হইতে পারে। আমি আরও একবার যাই, আরও একবার গেলে আমি আপনার আরও একটা দেখাই, আর আমি একটা ভিডিও আপলোড দিব দুই সাইড দুই একদিনের ভিতরে আপনারা দেখতে পারতা। আমি আসলে অনেক অনেক লাউ হারভেস্ট করছি করমু, ওই দৌকা এরে ওই দৌকা আরও একটা লাউ, ওই দৌকা এটা বাস লাউ, এটা তো এটাও নষ্ট হয়ে গেছে ওই দৌকা। এর মাঝে এবার দেখাই না, এটা বালা আছে, এটা বালা আছে, এবার দৌকা এরে ওই দৌকা একটা, ও আরও একটা, ওই দৌকা আরও একটা। এটা লাউ মোর আর কোনো কথা নেই, হুকা চাইনি তাদের বড়ো বড়ো লাউ, এরে ওই দৌকা বট মরি গেছে বট, কোন তা করার নাই, কোন তা করার নাই। আমি আরও একবার যাই, অন্য দেখছিলাম আরও আছে, আরও একবার যাইরাম, ওখান দেখাইরাম আপনার আরে ওই দৌকা, ওই দৌকা একটা লাউ যে মরছে। আমার আসলে খুব দুঃখ লাগি গেছে, অনেক বড় হয়েছিল লাউটা, অনেক বড় লাউ হয়েছিল ওই, আর ওখানে একবারে ফুটুই গেছে ও হোক দিনের ওয়েদারে, ও আরও একটা এরে দেখতে পারটা। আর ওই দহুকা আরও একটা, ওই দহুকা আরও একটা এরে। তো মনে হয় এখন বিশ পঁচিশটা লাউ বড় বড় হইয়া মরি গেছে। আমরা তো সবসময় ওই
খালি গরম ইয়ট গরম দেন হেনে গরম দেন হেনে এখন ওইজাত অনেক গরম দিছে, দেওয়ার পরে এখন লাউ হলটি মারি ফেলাই দেন। সো আপনারা কিছুনে বিদায় লইলুমো, আমার আগামী ভিডিও আপনারা দেখার আমন্ত্রণ রইল। আমি আগামী ভিডিওত অনেকগুলা লাউ আমি আসলে হারভেস্ট করমু, আমি আপনারা দেখাইমু আর অনেক লাউ গাছ আসলে মরিও গেছে, তা গরমর কারণে ওই দোকা অনেক লাউ গাছ মরি গেছে। ইনো আছিল একটা লাউ গাছ, ইটো মরি গেছে, এবার আছে ওই একটা লাউ। সো এখন আপনারা কিছু বিদায় লইলুমু, সবে দোয়া করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আগামী ভিডিও লাগে আপনারা আমন্ত্রণ রইল, সবে দোয়া করবা। আসসালামু আলাইকুম।